এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, খড়গ্রামের 118 নম্বর বুথ থেকে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সাদিরুল তৃণমূল প্রার্থীকে 401 ভোটে হারিয়ে তিনি 401 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, এমনটাই খড়গ্রামের কীর্তিপুর অঞ্চল থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন শাসক দল যেখানে সন্ত্রাস ছাপ্পা মেরেছে সেখানে শাসক দলের জয় হয়েছে, এবং বাম কংগ্রেস জোট যেখানে ভোট দিতে পেরেছে সাধারণ আম জনতা সেখানে জোটের জয়ী হয়েছে, এমনটাই রাজ্য রাজনীতি মুর্শিদাবাদের খড়গ্রামের কীর্তিপুর অঞ্চল থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। 2024 লোকসভা নির্বাচন দিদি মোদির সেটিংয়ের যে গাদ্দার রাজনীতি চলছে সেটা কতটা প্রভাব আগামী লোকসভাতে হিসাব পাবে শাসকের বাইক বাহিনী। রাজ্য রাজনীতিতে সিপিআইএম প্রার্থী অর্থাৎ জয়ী হয়েছেন কমরেড সাদিরুল, তাকে ফুলমালা দিয়ে বরণ করে নিলেন দলীয় কর্মী সমর্থকরা। তার ওয়ার্ড তার গ্রামে একেবারে লাল আবিরে মেতে উঠেছে। সরাসরি খড়গ্রামের কীর্তিপুর অঞ্চল থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি, এই মুহূর্তের বড় খবর।